زي كوبري او صليب اركم دي زول الدم. السلام عليكم. الله السلام عليكم. عرفوا ربيرا انا ربي كيف على سني كوندري انا تنير غاري هونتي اري ار هونتي نير غاري كوندي بوكلي كيفاني بوكلي গেছিলাম একখানা বুঝিনি বাসার নিচে দোয়ানে টুকটাক কিছু হবে লাগবো তার নেগো ভাইয়া কত আর কি বাস থাস ভেক শেষ হয়ে গেছে এখন না গো বিজ্ঞান আছে খালি এই টুকটাক জিনিস একখানা শেষ হয়ে গেছে আই বাবু বেশি দূরে যেতে হাইতাম ন আই হরে কিছু একরে আর বাসার নিচে বুঝিনি সিটি কাফু আছে তো হিয়ানে গেলাম যাইবার হরে দে ওমা ব্যাগ জিনিস তো নাই তারপর একখানা আরেকখানা একটু আর বড় কাফু জেন হিয়ানে গেছি যাই গে বকলি আনছি তারপরে যাই ফাবার রুটি আনছি মানে আর দৈনন্দিন জীবনে আর যেগেন যেগেন লাগে হেগেন হেগেন আনছি দুই জুড়ি ডিম আনছি কি আর ডিম ইগা কমে গেছে মনে হরে গেছে আচ্ছা সাইয়ের দুই জুড়ি ডিম আনছি তারপরে কর্নফ্লাওয়ার আনছি এই কর্নফ্লাওয়ারটা খুবই ভালো আর আফুরা ভাইয়ারা এটা দিয়ে আপনি কি কয় জানি সুপে ইউজ করতে হারবেন কেকে ইউজ করতে হারবেন হিডা ইউজ করতে হারবেন তো আমি কর্নফ্লাওয়ারটা সুপে ইউজ করি বুঝছেন নি তো তারপরে যাই আমি কর্নফ্লাওয়ার আনছি চিনি আনছি যাই নিজে নিজে আনে গো ভাইয়ারা একবারে বাড়ি মিস করছি কিল্লে করছি জানেন নি হইতো দিন তো হাতে নি ফকেটের টিয়া খরচ করি ঘরের বাজার করে আই তো ফকেটের টিয়া আর বার করি না কইতাম হাইতে না আজ যে বাজার কইতাম যে একটা ট্রং মাইছে মোর গুজা হুতে টের হাই বুবু আড়াই নিতে কৌরে রে যার অবস্থা এরকম আছে তারপরে যে দধি কিনছি বাসাল্লাই তারপরে সাবনের থালা বাসন দুবার সাবন কিনছি সাবন শেষের দিকে সাবন লাগবো তারপরে আনলাই দুধ কিনছি ক্রিম দুধ কিনছি ইজ্ঞা ফাস্তা বানাবার লাগলি তারপরে ক্রিম আর ইজ্ঞা কিনছি এটাও ফাস্তার লাগলি কিনছি তারপর দুধ আর ইজ্ঞা কিনছি আর কিনছি হয়েছে ফাস্তার সস কিনছি দুগা ফাস্তার সস কিনছি এই কুদ্দুর বাজারে আর এটার নাম কি কয় যেন আমনের কত গেছে ফ্রাই ধরেন যে 20 টাকার মতো গেছে আর কি একটু বাজারে এটা কোনো বাজার না বাজারের মাতাও না তারপর অন লাগবো কিছু তো করার নাই কইলাম না মাই ডিয়ার হাব্বিরে এত বেশি মিস করি বাজার হাতে তো হ্যাতেনে করে খালি হ্যাতেনের বগলের তলে লগে লগে মেন্ডি ব্যাগের মতো যাই আজ যে বাজার করতাম যে হাঁপাই গেছি বুঝছেন সিঁড়ি দিয়ে উঠছি না এমন হরান হইতে আসে হ্যাতেনের লাগুলি ও হাব্বি আপনি আর বেশি দিন থাকিয়েন না তাড়াতাড়ি চলি আইয়েন বুঝছেন নি আপনি গো বাইয়ে চলি আইবারও সময় গেছে চলি আই যাব তো এগেন কিনছি কিনবার আগে দিই বুঝছেন নি বাসাত আর আফু কতগুনে কর বাইয়া যাইবার হরে আর বইনে খালি কেন হুনা হুনা ভাত খার হুনা হুনা ভাত খার আর বইনে জলদি দুগা ভাত খান না বাবুরে ওরে মধু হই হই ওই আরে বিষ হাওয়াইলা মধু হই হই আরে বিষ হাওয়াইলা হন হারনে ভালোবাসার দাম না দিলা ও তুই হন দূষণ ফাই ভালোবাসার দাম না দিলা আশায় আসিলে তোমারে লই বাইন্ধু মেখান সুখেরি ঘর আশায় আসিলে তোমারে লই বান্ধু মেখান সুখেরি ঘর এন করি কেন ভুল বুঝিলা এন করি কেন ভুল বুঝিলা হন হারনে ভালোবাসার দাম না দিলা হো তুই হন দূষণ পাই ভালোবাসার দাম না দিলা প্রেম নদীতে আয়ুর ফালার আরে কেনে ফালাই গেলা এন করি কেন দুঃখ দিলা হন হারনে ভালোবাসার দাম না দিলা হো তুই হন দূষণ পাই ভালোবাসার দাম না দিলা
আগে আমি ডিম গুনে জুইটা আনি, আর করলে দেখায় আমার অনেক সুন্দর একটা ডিমের জুই আছে। দাঁড়ান, এই যারা ফুরা ভাইয়ারা আর ডিমের জুই, অন আগে আমি আমার ডিম গুনবে জুইতে লই আলাম, বুঝছেন? এই যে ডিমের জুই, ওরে প্রেম নদীতে আইনর ফালাই আরে কেনে, এবার ডিমগুলো একেবারে বড্ডা বড্ডা, বুঝছেন? আরা পুরা ভাইয়ারা একেবারে বড্ডা বড্ডা ডিমগুন, অন আগে দিয়ে আমি ডিমগুনটা লইলু, আর নেই ভাইয়ারা আবার বাজার করতাম যে ফোন দিছি, দুই দুই ডিম কিনলে কিনোর এক, তুই জানো না আর ডিম অনেক পছন্দের, একটা ডিম মনে করে ডিম বড্ডা 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 ডিম হইলে কুসুম বড্ড হইব, কেন আরা ফুরা ভাইয়ারা কুসুম বড্ড হইব। ডিমগুন আগে দিল ওই মাছ তো ভিজে থুইছি, খালি যে মাছ রাঁধিল জল দি আলু দি সেটা দি খাই এলাম ভাত। এন করি কেন ভুল বুঝিল, ভালো লাগে না, বুঝেন নি? উমা উমা গো শরীরও ভালো লাগে না, মানে মন মনও ভালো লাগে না, শরীরও ভালো লাগে না, খাবার বলে বলে আর ইয়ে, বুঝেন না? আয়া নাকি ভাই এর শিখাইয়ে হাঁটি ইয়ে, তুই পরে আল্লাহ এবার ডিম গুলো কেমনটা বড্ডা তুই আরে মিস কর না, হা বল তুই মিস করতাম না কি এক। আমাদের ডিমের জুড়িটা আমি মিটি কার্টুন কিনছিলাম অনেক আগে, যখন আসছিলাম তখন, এটাতে আপনি ডিম থুইতেন হারবেন, ফ্রুটস থুইতেন হারবেন, আমার ফ্রুটসের হলে জুই আলাদা আছে, দাম এটাতে আমি শুধু ডিম রাখি। আর যে খুব সহজ একটা রেসিপি আমাদের শেয়ার করুন, সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু ঝোল একদম টেয়া টেয়া করি রাঁধুম, আর আমার কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ। আপনারা যারা আরে পছন্দ করেন অনেক অনেক ধন্যবাদ, আর নাতিনের ঘরে হন্তিরা ব্যাকে ভিডিও শেয়ার দিয়ে দিও। এই যে হারা ফুরা ভাইয়ারা, এই যে আমার ডিমের জুই, সুন্দর না? এই যে ডিম লেসি চলে নাই, একদিন মাছ টাছ রাঁধি কিন্তু রেডি করিয়ে এলে কেন। এই যে আরা ফুরা ভাইয়ারা, এই যে ইলিশ মাছ, ইলিশ মাছটারে আমি ভিজে থুইছিলাম যে, এখন আগে আমি ইলিশ মাছটারে সুন্দর করে পরিষ্কার করি লই, মাথারে এমনভাবে কেটছে ওই জন্যে, খালি মাথা আছে টুরা দুইয়ান আর এই মাথা তিনগা, এটারে আমি সুন্দর করে ঝোল রান্না করুম। অনেক আপু কমেন্টস করছেন বাইয়ে যাইবার হরে আর বইনে খালি ভাজি তাজে দিয়ে ভাত খায়, তখন এটারে সুন্দর করে আমি পরিষ্কার করি লই। এদিও আর ফুরা ভাইয়ারা, আমি ইলিশ মাছের ঝোল করুম, যেহেতু ইয়ে না আমি জিরা আর ইয়ে না আমি কাইলা জিরা লই রয়েছি, কালো জিরা আর জিরা, এটা দিয়ে আপনারা একবার রান্না করি খাবেন, খাইতে ফ্যান্টাস্টিক মজা, মানে এত হওয়া দয় বলার বাইরে। অন আমি এই ঠান্ডা তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিমু, কারণ ঠান্ডা তেল ইত্যে দিলেও হবে কি, আপনি যখন মাছের ঝোল করবেন আপনার তরকারিটা ডিসকালার হইতে না, বুঝছেন? তা আমার এই পিতা পেঁয়াজটা আর এটা একটু ভাজি করিলে আগে দিই, দি দিলাম রসুন বাড়া, দি দিলাম আপনার মরিচের গুঁই, আর দি দিলাম হচ্ছে হলদের গুঁই, আর দি দিমু নুন, আমি কখনো এইসব তরকারির মধ্যে জিরা ইউজ করি না, বুঝলেন? এটারা আমি একটু বালা মতো আগে মশলাটারে কষাই লই, কষাই আমি আলু দিমু ইজ্ঞা, বুঝছেন? আলু দিমু ইজ্ঞা, এটার আগে সুন্দর করে আমি একটু কষাই লই, তেল আমি খুবই কম দিছি, এটার আগে আমি একটু কষাই লই, মশলাটা কষা নিয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিলাম। অনেকে আমার প্রশ্ন করতেন হারেন যে আপু আলু সাম্বা হালাইলেন না কিনলেন, আমার কাছে একটু নতুন আলু ফ্লেভারের লাগলে আমি সাম্বাস আলু ঝোল রান্না করুন, তো এটা একটু কষা নিয়ে হইল, তারপর আমি মাছটা, এই যে মাছ মাছটা দিয়ে দিমু, বুঝলেন? তো আলুটার আমি আগে একটু কষাই নিই, আর আপুরা আলুটা আমার কষা নিয়ে হয়ে গেছে কি পাইন অলরেডি কালার চলিয়ে আছে, অন আমি এই যে মাছটা যে দুই থুইছি মাছটা দিয়ে দিই, এটা আমি একদম ঝোল ঝোল করি রান্না করুম। অনেক আপুগো কমেন্টস যে ভাইয়া নাই আর বইনে খালি বাজি দি ভাত খায়, ঝোল আলা তরকারি খা না, আর যে ওই আপুগো উদ্দেশ্যে ঝোল আলা তরকারি মানে রান্না করিয়ে এটা দিয়ে আয় আল্লাহ নেয়ামত খামু আল্লাহ বাসাইলে, তো এটার একটু কষায় আয় ঝোল দিয়ে দিমো,
Ese me estoy falta la base. De qué toque fan la que tan guara pura bayera. Pura bayera. Ese a mi zol día la hice. Ana me voy a pedir guridi. Eto y te tacoc. Ay, tukta katil tatil de mastas good season o season. Hegen duya la. Eta will a mi doña hata di. Bat kamo a la basele. Eriyo ara pura bayera. Ese voy a la marilish mas de alur jol. Ana mi doña hata di. Doña tata di ami. Amre namalamo. Tapor da la basele bat kamo. Eriyo ara pura bayera. Eze bat loisi amner ki kajani nun to khaina eze ami tarkari renchi je ama tarkari zolala tarkari moris shosha aruse kasa moris eta di ami allah niyamot khamu zolala tarkari oneke koisen onek din khaina kadega anake kono shobdo kori khay bishesh kono shobdo kori khay na back cos koitcha jinish khai to ela shobdo ar amner kom khai khaben dekho na amnara shobdo ebo एक आसाम तीन गारे आमी आगे नून दी इच्छा करे हिश या सेसिलुम किल्लेलुम जाने नहीं कारण आमार এরকম জন আমি জোলালা তরকারি রান্ধি এরকম কাঁচামরিচে শেষ ইয়া করি ভাত খাইতে একদম ভারী সোয়াদ লাগে তাইলা অন্য একটা তরকারি রান্না করুন আলুর তরকারি ন তাইলে একটু ইয়া করুন বকলি শাঁস নিব সুন্দর করে এই যে এরকম করি কষালি এরকম এই যে এরকম এসে এরকম কষালি লইবেন লই তারপরে বদল বদল খাইয়া লাইবেন আমি তরকারি রাঁধছি যে তরকারি লম আগে জোল লইতাম না এলে লইতাম না জানেননি তারপর একখানা জোল হরে গেছে যে মরিচটা যে কষালিছি না এক নিকলা খাইবেন নি আন্নেরা ব্যাকে হারা পুরা ভাইয়ারা একটা ধোঁয়া ধোঁয়া গরম আল্লাহ নে আমার তুইছে খালি আন্নে উবাই আল্লাহ হরাম ভালো লাগে না শীতকালে ইচ্ছা জোলালা তরকারি সবজি দিয়ে ভাত খাবেন ভারী সোয়াদ গরম
Guardo il sego. Arrugnata di sito. Quindi ero cominciato. Vedi? অনেকে অনেক প্রশ্ন করছেন জাপুর মরিচে উন জাল নি, এখন অনেক ক্যাটাগরির আছে, আই যে উন খাই উন জাইল্লা, এক গুণ আছে মিষ্টি মিষ্টি। অমৃত একটু আলু লইছি, আইন সাই এক নেকলা খাবার দিয়ে আনতে করে আইন না দুষ্ট ইচ্ছে নেই আলা লইবেন আর এনে করে খাইবেন না। এ গ্রেট আহ খাওয়া একটা আর্ট, আর সে খাওয়া যদি আপনি তৃপ্তি সহকারে খেতেন হারেন আহা। আলু লুচি আরে বাবা মরিচে বাড়ি জাল কি যে শান্তি একখানা জ্বললই
어뚫린이요, 가나. زاري بان مود ديكو تون بيس لا لا سي الله نعم اتكسي এবারে সামারে গাছে মূল লাগাবো বারিন্দাত লাগাবো আল্লাহ যদি হায়াত দেয় আল্লাহ নিয়ামত খেয়েছি গা ফুরা ভাইয়েরা শুকর আলহামদুলিল্লাহ বাবু না গরিব মানুষ আল্লাহ নিয়ামত খেয়ে আল্লাহ তৌফিক দিছে শুকর আলহামদুলিল্লাহ বেকে বালা থাকিয়েন কেন আল্লাহ হাফিজ